চালের ঘাটতি পূরণে প্রতি বছর বাড়ানো হচ্ছে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা। বছর ব্যবধানে 11 লাখ টন বেড়ে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে প্রায় 2 কোটি 10 লাখ টন। তবে পুরোপুরি সেচ নির্ভর হওয়ায় পরিবেশ রক্ষায় এই ধানের আবাদ এভাবে না বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। রিজভি হাবিবের প্রতিবেদন। করোনার অতিমারিতে অন্যান্য নিত্যপণ্যের দামের সাথে পাল্লা দিয়ে বেড়েছে চালের দাম। চাহিদা আর যোগানের তারতম্য থাকায় বেসরকারিভাবে আমদানির অনুমতিও দিয়েছে সরকার, তারপরেও কমেনি দাম। তাই আসছে বোরো মৌসুমে চালের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গেল বছর তুলনায় এবছর 67,000 হেক্টরেরও বেশি জমিতে হবে বোরোর আবাদ। মোট 48,72,000 হেক্টর জমিতে ফলনের লক্ষ্যমাত্রা 2,91,300 টন, গেল বছর যা ছিল 1,98,85,000 টন। আমরা এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা যে কাজ করব সেটা হলো, এবছর আমাদের 2,10,00,000 মেট্রিক টন চাল উৎপাদনের আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। সেজন্য আমাদের কাজ হলো যে বোরো প্রথমে অ্যাচিভ করা, 48,72,000 হেক্টর জমিতে আবাদটা নিশ্চিত করা এটা, এবং তারপরে আমাদের কাজ হলো যে জাতগুলির ফলন বেশি দেয় সেই জাতগুলি আবাদ করা। মূলত দেশের মোট চাহিদার 60% চাল আসে বোরো মৌসুম থেকে, আর এই উৎপাদনের উপরই নির্ভর করে দেশের চালের বাজার। আমাদের প্রিপারেশন আরও ভালো, উন্নত জাত দিয়েছি, হাইব্রিড নিশ্চিত করেছি এবং হাইব্রিডের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাইব্রিড আবাদ বৃদ্ধি হলে যে জিনিসটা হয় সেটা হলো হাইব্রিডের ফলন আপনার উপসি জাতের চেয়ে 1 টন বেশি হেক্টরে, কাজে আমি যদি বৃদ্ধি করতে পারি আমার ফলনটা বৃদ্ধি পাবে, একই সাথে উন্নত জাতগুলির আবাদ ফলনও খুব বেশি। তবে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, সেচ সংকটে বোরো মৌসুমে চালের উৎপাদন খরচ বেশি এবং পরিবেশের জন্য হুমকি, তাই বোরো থেকে বেরিয়ে এসে আমন ও আউশের চাষ বাড়ানোর তাগিদ তাদের। প্রতি বছরে 0.5 মিটার পানি নেমে যাচ্ছে প্রতি বছরে, আমি আবার উচ্চারণ করছি, 0.5 মিটার পানি নেমে যাচ্ছে। তা বোরোতে যেহেতু আমাদের অনেক বেশি ইরিগেশন দিতে হয়, তাহলে এটা আমাদের জন্য অ্যালার্মিং হবে যে আমরা তখন ডিপ টিউবওয়েল এখন 8 মিটার 10 মিটার নামানো হচ্ছে, তখন হয়তো এই লেভেলে আমরা পানি পাবো না, আর এই পানির সাশ্রয়ের জন্য বোরোকে সরাতে হবে। আমি এই কথা বলছি যাতে আমরা এটাকে নিয়ে ভেবে ভবিষ্যতে একটা কর্মপরিকল্পনা করতে পারি যে বোরো কাল্টিভেশনকে স্টপ করে আউশ আমনকে কীভাবে বাড়াবো এবং বোরো জায়গায় অন্য অন্য ক্রপ কীভাবে দেব। সরকারি হিসেবে বোরো মৌসুমে 1 কেজি চাল উৎপাদনে দরকার হয় 3,000 লিটার পানি। রিজভি হাবিব, চ্যানেল 24, ঢাকা।